আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে প্রখ্যাত নাট্যকার অভিনেতা মামুনুর রশিদের করা মন্তব্যের বিরোধিতা করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের পোস্টে এ নিয়ে লিখেছেন নানান কথা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিরো আলমকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না, এক আলোচনা শেষ হতেই জন্ম নিচ্ছে আরেক আলোচনার। সম্প্রতি আরাফ খানের আমন্ত্রণে দুবাই সফরে গিয়ে আলোচনার জন্ম দেন হিরো আলম, সেটি শেষ হতে না হতেই শুরু হলো আরেক গল্প। সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম প্রসঙ্গে নাট্যজন মামুনুর রশিদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি আর সেখান থেকেই হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে, আর এ নিয়েই শুরু হয় নেটিজেনদের তর্ক বিতর্ক। মামুনুর রশিদের করা ওই মন্তব্য প্রসঙ্গে কেউ হিরো আলমের পক্ষে, আবার কেউ মামুনুর রশিদের পক্ষে অবস্থান নিয়েছেন। এবার এ নিয়ে কথা বললেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, আজ অরুচি আর মিথ্যায় ঠাসা সমাজে নোংরা নষ্ট ওয়াজিরা যে কোনো শিল্পী সাহিত্যিকের থেকে বেশি জনপ্রিয়। অরুচি উৎপাদক হিরো আলম জনপ্রিয়, এর দায়ভার অবশ্যই রুচি কৃষকদের। তিনি লেখেন, খরা এবং বন্যা মূলত তৈরি করে তারাই যারা রুচির চাষ করে, তাদের যখন যথেষ্ট সময় নেই রুচি উৎপাদনের জমিকে উর্বর রাখার, তারা ব্যক্তিগত গোলার ফসল নিয়েই বা সাফল্য নিয়েই তখন তৃপ্ত। তসলিমা লেখেন, রুচির দুর্ভিক্ষ আচমকা আকাশ থেকে পড়ে না, প্রথমে খরায় বা বন্যায় রুচির উৎপাদন নষ্ট হয়, তারপর শুরু হয় দুর্ভিক্ষ। পরিশেষে তসলিমা লেখেন, আসলে রুচি আর অরুচি চিরকালই পাশাপাশি বাস করছে, রুচিকে ছাপিয়ে অরুচি যখন সর্বত্র বিরাজ করে তখনই কিছু লোক নড়ে চড়ে বসে, অরুচি তখনই সর্বত্র বিরাজ করে যখন তাকে সর্বত্র বিরাজ করতে দেয়া হয়। পরিশেষে তসলিমা লিখেছেন, রুচির পোশাকও গ্রাস করে নিয়েছে অরুচি, শাড়ির ওপর আটের দশকের মেয়েদের চাদর চাপাতে বাধ্য করা হয়েছিল, একে মেনে নিল সমাজ, শাড়ির উপর এরপর হিজাব চাপানো হলো, এরপর বোরখা চাপানো হলো, এরপর নিকাব চাপানো হলো, এই পদ্ধতিতে শাড়ি হারিয়ে গেল, প্রকট হয়ে উঠল নারী বিরোধী অপসংস্কৃতি, মুখ বুজে থাকাই রুচিকে অরুচির কাছে সমর্পণ করে। এত সব আলোচনা কিন্তু এড়িয়ে যাননি হিরো আলম নিজেও, তাই এক ভিডিওতে এ বিষয়ে নানা কথা বলেছেন তিনি। সমালোচনার জবাব হিসেবে বলেছেন, তাকে নিয়ে যদি এতই সমস্যা হয় তবে তাকে মেরে ফেলা হোক। নাগরিক, নিউজ ডেস্ক।